আজ পাশা খেলবো হরে শাম আম। এই তুই কে 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 আই আই মজলু মাস্টার, ও তোমার শুককে গাছের উপরে বসে গান গাইতেছো? ভালো, খুব ভালো। আনের ধারণা ভুল, আর মনে আকাশ জমিন কষ্ট জমি আছে। গাছটাকে নাম, এই দুনিয়া হইলো অশান্তির জায়গা, এই দুনিয়া তো আরে ভালোবাসেন কেন? তোর নামতে কইছি না আনালে কিন্তু গুরু দশা লাগাই দিব। এ বেটা তোর নামতে কইছি না আরে দুনিয়া, এই দুনিয়ার মানুষ তো আরে ভালোবাসেনি। আয় গেতাম, আয় কি গাছের থেকে লাভ দিয়ে মরে যাইত নু। আমি আর পরস তুই, হ্যাঁ ভালো, খুব ভালো। তুই যাবি কই? হ্যাঁ রে, দুনিয়া কেউ নাই, হাই আন্নের সাথে আন্নের বাড়ি যাইতে চাই কেন? আরে আমার বাসায় তো কেউ নাই, তুই কারে পড়াবি? তুই কি আমারে পড়াবি? আন্নে কি এখন আই কি আন্নের হরণের ক্ষমতা রাহি নাই কেন? তাহলে কি করবি? আই আন্নের কাছে থাকি, আয় ওই মানুষের বাড়ি বাড়ি টিউশনি করুম। হ হ, তা করা যায়, চল তাইলে। মাস্টার, তোমার বাড়ি কি নোয়াখালী? জি দাদা ভাই। এই তুমি কি হিন্দু না মুসলমান? জি না দাদা ভাই, আই খাদি মুসলমান। তাহলে বারবার হে দাদা ভাই দাদা ভাই বলো। হ্যাঁ সরি দাদা ভাই। মাস্টার, তুমি কি বাংলা খাও না ইংরেজি খাও? আই দাদা ভাই, আর চৌদ্দ গোষ্ঠীর ভিতরে আর আমরা বাংলা ইংরাজি কিছু খাই না, বুঝেনি? তুমি একখান চালাক মানুষ মাস্টার সাহেব, বহুত চালাক। চলো বাবির নাম কি বেনারসি বানু? রুমিয়া বাবি বাবু কই? আমার ছোট বোন বেনারসি বানু। বল্টু। জি ভাইয়া। বেনারসি বানু আমার একমাত্র বোন। জি ভাইয়া। তোরে দায়িত্ব দিছি, দেখে রাখবি। জি ভাইয়া। ঠিক আছে? জি ভাইয়া। উল্টাপাল্টা যেন কিছু না শুনি। না শুনি। মাস্টার সাহেব, তোমার জন পাইছি ভালোইছে, আমার বোনেরে নিয়ে তুমি কোচিং এ যাও। বল্টু। জি ভাইয়া। তুই আমার সাথে আয়। জান ভাইয়া আস্তে আস্তে। মাস্টার সাহেব। জি। বেনারসি বানু আমাদের বোন, ওনাকে একটু ভালোভাবে দেখে রাখবেন আর ভালোভাবে লেখাপড়া করবেন। ভাইজান, আন্নেরা কোনো চিন্তা ভাবনা করেন না, বুঝেননি? চিন্তা ভাবনা তো আর ছাত্রী আই হেতের বালা করে লেহারা করে। চিন্তা ভাবনা তো করি না, উল্টা পাল্টা দেখেন কিছু শুনি না। আচ্ছা আচ্ছা ভাই। বেনারসি বানু। জি স্যার। আন্নের সাবজেক্ট কি দা? স্যার আমি বিজ্ঞান বিভাগে পড়ি। এই তুই কোন সাবজেক্টে পড়ছিস?
তোর সাবজেক্ট কিটা স্যার আমি খাঁটি বাঙালি আমি বাঙালি সাবজেক্ট নিয়ে পড়তে চাই এই তোর বই কই তোর বই তো সিবা তুই আইছি আমরা সবাই মিলে দিলা পড়ি না কোনো সমস্যা হইতো না বেনসি বানু হেতা আরে কি কই হেতা নাকি তোমার লগে হেতার লগে মিলে দিলা হরো এই চুপ কর স্যার ও ছোট মানুষ বুঝতে পারেনি তোমার মাইয়ারে দিবানি আমার লগে বিয়ানি ওরে ও টুকটুকির মা বয়স আমার বেশি না চুল কটা পাইকা গেছে বাতাসে একটু দেব তো কয়েকদিন ধরে কিছু কভার চাইতে আছি বুঝছ আমি আবার বেনারসি বানিয়ে একটু ভালোবাসি ভাই কিন্তু জানে না আমি আবার তোকে দায়িত্ব দিছি তোরা বেনারসি বানু কি করে না করে এটি দেখে রাখবি আর আমার কবি আচ্ছা ঠিক আছে দেখে দেখে আর আমি যে কথা বললাম এই কথা যেন ভাইও জানে না যদি জানে না তাহলে তো বোঝোস এটা দিছি না তোরে এটা নিয়ে নেব এটা দিছি না এটাও নিয়ে নেব চল আর জীবন খান যদি এমন হইতো আর রং তমাশা নাইসে বেড়াইতাম কি না মজা হইতো তাই না স্যার ভাইয়া দেখলে মাইরা ফেলে চলেন ভিতরে যাই আন্নি যদি আরে অনুমতি দেন আন্নির কাছে আরো কিছুক্ষণ সময় থাকতে চাই বুঝেনি স্যার ভাইয়া দেখলে একদম মাইরা ফেলে চলেন আমরা ভিতরে যাই মামা তুমি যাই কর না তোমার থেকে তো বেশি ছোট হবার নয় মামা ঠিকই কইছ আমার তো তুই অনেক বড়ই তাইলে তুই খুশি আছ খুশি মামা আমি আর তুমি বেনারসি যে ভালোবাসি বেনারসি জানে আর জানলই লাভ কি ওই বেনারসির অন্তরে অন্য ছবি ভাসতাছে মানে ওই যে তো গোল লজিং মাস্টার হ্যাঁ কি বেনারসিরে ছেড়ে দিব তাইলে চলো পড়ার টেবিলে গিয়ে গল্প করি গা চলেন চলো ভালো ওই দেখ মাস্টারের বাচ্চা কইতে না কইতে গলার মাইতে জড়ায় ধরে যাইতে আছে বেনারসি আমি অনেক এজার সুমেরে কয়ে দিম জসিম বাইরে গিয়া যদি ওখানে কস এত রাত করে তুই আর আমি এনে কি করতাছি চল চল বাড়িতে চল আরে ঘটনা তো দুর্ঘটনায় পরিণত হয়ে গেছে গা কেন কি হচ্ছে কি রে একটু ওই মাস্টার আপনার পাখি ফুরুত করে উড়াইলে যে কি করলি তুই হ্যাঁ তোরা কি করছস আমরা না দ ওই মাস্টার মাস্টারে হ্যাঁ চল হায় রে আল্লাহ আমার অনেক কি উপায় হইব চল
হ্যাঁ হ্যাঁ।